প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টেকশহর .com-এর আয়োজন SheDiGi-র আজকের পর্বে। আমাদের এই অনুষ্ঠানটি আমাদের এখনকার সময়ের উদ্যোক্তাদের নিয়ে, যারা তাদের উদ্যোগকে নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার জন্য, আমার জন্য এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। আজও আমাদের সাথে তেমন একজন উদ্যোক্তা আছেন, আমাদের স্টুডিওতে কথা বলবো তার সাথে। আমাদের সাথে আজ রয়েছেন আরএস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি। নিগার ফাতেমা, স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, টেকশহরকে ধন্যবাদ জানাতে চাই এবং আজকে আপনার সাথে বসেছি, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার ব্যস্ত সময়ের মাঝখানে আমাদের সাথে সময় দিয়েছেন। আমি শুরুতেই জানতে চাইছি যে আপনার আরএস কালেকশনের যে পণ্যটি, সেই পণ্যটি সম্পর্কে। আচ্ছা, আমি কাজ করছি তাঁত শাড়ি, তাঁতের শাড়ি নিয়ে, কিন্তু তাঁতের শাড়ি হলেও নতুন কিছু বা নতুন ভিন্নতার মাঝে নিয়ে আসছে আমার উদ্যোগকে। আমি কাজ করছি খেশ পণ্য নিয়ে। খেশ পণ্য শব্দটা আমাদের অনেকের জন্য হয়তো নতুন, এই খেশ পণ্য সম্পর্কে আমাদের দর্শকদের যদি বলতেন। আচ্ছা, খেশ যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা শাড়ি, শাড়ি নিয়ে আমি শুরু করি, তাঁতের শাড়ি, এবং পদ্ধতিটা একটু ভিন্ন। ভিন্ন অর্থাৎ হচ্ছে পুরাতন কাপড়ের ফালি দিয়ে এই শাড়িটা তৈরি করা হয় এবং এই শাড়ির পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে 1920 সালে আমাদের যে সবার পছন্দের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের জায়গা শান্তিনিকেতনে এই শাড়িটি ছাত্রছাত্রীরা বানাতো, আমাদের কি হয় যে পুরাতন কাপড়, বাড়ির চাদর, শাড়ি, লুঙ্গিগুলো আমরা চিন্তা করি কি করব। তো ওই এই কাপড়গুলোকে আসলে চিকন চিকন করে ফালি করা হয়, ফালি করে হচ্ছে আবার নতুন একটা শাড়ি তৈরি করাতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবং আমি খেশ শাড়ি নিয়ে শুরু করি আমার উদ্যোগে, এবং একটা সময় গিয়ে খেশের পাঞ্জাবি, খেশের কুর্তি, খেশের শাল, খেশের কুশন কভার, খেশ ওই পণ্যটাকে হচ্ছে আর ইনোভেশনের মাধ্যমে ক্রেতাদের মাঝে নিয়ে আসি। বাহ, চমৎকার। এবং এই যে খেশ শাড়ি, যেহেতু আপনি খেশ শাড়ি নিয়ে কাজ করছেন, আমার মনে হয় যে আপনি আজকে যে শাড়িটি পরে আছেন এটিও খেশ। হ্যাঁ, আজকে যেটা পরেছি সেটাও খেশ। দর্শক, আজকে আমাদের অতিথি যে শাড়ি পরে এসেছেন সেটি তারই পণ্য, খেশ পণ্য, এবং সেই খেশ পণ্য নিয়ে আমরা কথা বলছি। একটু জানতে চাইছি যে ঠিক কোন জায়গায় গিয়ে মনে হলো যে আপনি উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করবেন। আচ্ছা, আমি আসলে আমার পড়াশোনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের আমি স্টুডেন্ট, অনার্স মাস্টার্স করেছি এবি থেকে। আমার বরাবরই ইচ্ছা ছিল যে কর্পোরেট লেডি হব আমি, আমার এন্টারপ্রেনার হওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু আমার মাস্টার্স করার পর আমার বিয়ে হয়, মানে খুব মানে স্টেপ একদম সাথে সাথে হয়, মাস্টার্স, তারপরে বিয়ে, আমার জব, সব একসাথে হয়। তো আমার দিন ভালোই কাটছিল। তো বেবি হবার পর যেটা আমি রিয়েলাইজ করলাম যে আমার বাচ্চাটাকে টেক কেয়ার করার জন্য আমাকে কুইট করতে হবে আমার জবটা। তো সেই সময়টা আমি কুইট করি, কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হয় যে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমি জীবনে কিছু করতে চাই বা আমার নিজের একটা পরিচয় আমি আমার তৈরি করতে চাই। তো তখন আমি ফেসবুক গ্রুপ যেগুলো হয় ঘাটাঘাটি, ইন্টারনেটে আমাদের যে বয়সটা জেনারেশন আমরা খুব বেশি কানেক্টেড থাকি, তো সেই সময় আমি একটা প্ল্যাটফর্ম খুঁজে পাই, উইমেন ইন ই-কমার্স ফোরাম। সেখানে শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যারকে আমি পাই এবং সেই সেই জায়গাটাতে স্যারের কাছ থেকেই সাহস পাই বা আমার কাছে মনে হয় যে আমি কেরিয়ারটা গড়তে পারবো ই-কমার্স ইন্ডাস্ট্রিতে, এবং দেশি পণ্য নিয়ে আমি কাজ করতে যদি পারি তাহলে আমার জন্য সোর্সিং করতে সহজ হবে এবং ঘরে বসে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি আমার যে স্বপ্নটা আমি দেখেছি জীবনে কিছু করার সেটা আমি অর্জন করতে পারবো। তাহলে মানে এখানে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক তো পণ্য বা অনেক ধরনের অপশন ছিল, খেশ নিয়েই কেন প্ল্যান করলেন? আচ্ছা, সেখানেও একটা ইন্টারেস্টিং একটা গল্প যে তখন সেই গ্রুপের মধ্যে স্যার বলছিলেন যে সবাইকে দেশি পণ্য নিয়ে লেখার জন্য, তো আমিও সেই গ্রুপে লিখছিলাম যে যেরকম রংপুরের বাটনা, তারপরে বিভিন্ন তাঁতের শাড়ি নিয়ে লিখছিলাম, যেহেতু আমার মা খুব পছন্দ করেন তাঁতের শাড়ি, ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি, তো তাঁতের শাড়ি নিয়ে আমি জানতাম। তো একদিন এরকম হচ্ছে একটা খেশ শাড়ি নিয়ে লেখার লিখলাম, তো লেখার পরে দেখলাম যে সেই গ্রুপে যারা ছিলেন সবাই কমেন্ট করছে, লাইক করছে, মানে সেই পোস্টের মধ্যে অনেক রিচ ছিল, এবং রাজীব স্যার বলেছিলেন যে এই পণ্যটি স্যারও জানতেন না, যদি এটি বাংলাদেশে তৈরি হয়ে থাকে এবং আমি যদি এটা নিয়ে লিখি, মানুষকে জানাই এবং কাজ শুরু করি এবং টিকে থাকতে পারি, আমার সেটার সম্ভাবনা অনেক ভালো এবং ভালো কিছু করতে পারবো। ওনাদের মতো মানুষ
মানুষরা যদি এটা না জানে তার মানে হচ্ছে এই সেক্টরটা পুরোপুরি ফাঁকা ছিল। হ্যাঁ, কেস এখনো অনেকটাই ফাঁকা বাংলাদেশের জন্য। তো সেইভাবে আসলে অনুপ্রাণিত হই স্যারের কথা এবং মনে হয় যে না, যে নতুন কিছু নিয়ে করব, কারণ তাতে অনেক সারি আছে, তো সেইখানে তো কম্পিটিশন অনেক বেশি। তো আমি যদি আমার উদ্যোগ শুরু করি, আমি নতুন কিছু নিয়ে শুরু করি, তো সেইভাবে শুরু করা কেস নিয়ে যাত্রা, আর এস কালেকশনের যাত্রা সেভাবেই শুরু, এবং এখন পর্যন্ত সেই যাত্রা চলছে, সাফল্যের সাথে চলছে। একটু মানে পেছনের গল্প শুনতে চাই, যে প্রথম যেদিন আপনার পণ্য আপনি বিক্রি করা শুরু করলেন, ঠিক প্রথম দিনে কতগুলো পণ্য বিক্রি করেছিলেন? আচ্ছা, আমি যখন কেস নিয়ে শুরু করি, পাঁচটা শাড়ি আনি, আমার মনে আছে। তো সেই পাঁচটা শাড়ির মধ্যে প্রথমে দুইটি বিক্রি হয়, এবং আমি খুবই, আমার সেই দিনটা খুবই আনন্দের ছিল। প্রথমত আনন্দ ছিল যে একজন উদ্যোক্তা হিসাবে আমি একটি পণ্য বিক্রি করতে পেরেছি, এবং দ্বিতীয়ত ছিল যে খেস একটি পণ্য, যে পণ্য নিয়ে মানুষের এতটা আগ্রহ ছিল, যেটি কি কিরকম, অনেক অনেক মানে কোয়েশ্চেনের অনেক ছিল। তো সেই জায়গাটাতে অবশ্যই অনেক আনন্দের ছিল আমার জন্য। আচ্ছা, তো মানে এই যে আনন্দ ছিল, এই আনন্দের পেছনে তো একটা মানে শুরু ছিল, শুরুর গল্প ছিল, পুঁজিটা কত ছিল, মানে একদম শুরুর দিকের পুঁজি কত ছিল, কেমন ছিল? আচ্ছা, পুঁজি যদি বলি, ওভারঅল সবকিছু মিলে আমি 5,000 টাকা দিয়ে শুরু করি, আমার 5,000 টাকা দিয়ে শুরু করি। এবং সেটাও হচ্ছে এরকমও না যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে চেয়ে নিয়েছি, যে দেখা গিয়েছে হয়তো বা আমার কাছে ছিল, মানে আমার জমানো কিছু ছিল, সেটা আমি কাউকে বলিও নাই, একদম নিজের টাকা থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি ইনফ্যাক্ট বলিও নাই আমার বাসায় যে আমি তাঁতের শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছি, বা আমি এখন আনতে চাচ্ছি, এনেছি বাসায়, ওই বলেছি মানে এনেছি, আনার পরে সেটা আমি ওই গ্রুপের মাধ্যমে সেল হচ্ছে, সেই কথাগুলো মানে ব্যাপারগুলো না মানে আমার কাছেই ছিল, এবং যে আমার ক্রেতা এবং যারা গ্রুপে ছিল তারাই জানতো, আমার পরিবারের তখনও আমি জানাই নাই আর কি, তারা পরে জেনেছে। হ্যাঁ, আরো পরে জেনেছে। তো এই যে প্রথম দিন যে সেলটা হলো, আপনার হাতে টাকা এলো, অনুভূতিটা কেমন ছিল? অসম্ভব ভালো, মানে ভালোর জায়গাটা কেন, যে আসলে আমাদের বাংলাদেশে কি হয় যে একটা জব কুইট করার পর একটা মেয়ে যখন সংসার নিয়ে বিজি হয়ে যায়, তখন একটা আমার কাছে মনে হয় যে একটা দরজার প্রলব পড়তে থাকে, যে হ্যাঁ তাই না, তো ওই জায়গাটা ভেঙে কিছু একটা করা এবং সেটা বিক্রি করা, মানে একটা জিনিস একজন উদ্যোক্তার কাছে এটা অনেক বিশাল ব্যাপার, নারী উদ্যোক্তাদের কাছে আরো বড় ব্যাপার। হ্যাঁ, অনেক বড় ব্যাপার। তো সেই জায়গাটা অবশ্যই অনেক আনন্দের দিন। এবং সেই চার দেওয়ালের মধ্যে থেকে আপনি যখন আপনার প্রোডাক্টগুলো সেল করা শুরু করলেন, মানুষজনের কাছে আগ্রহ তৈরি হলো, তখন আপনার তো একটা ফ্যান বেজ তৈরি হয়ে গেল, এবং খেয়ে শাড়ির যারা পছন্দ করেন বা যারা নতুন করে জেনেছেন তারাও নেওয়া শুরু করলো। তো এই যে ক্রেতার সাথে আপনার যে একটা সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্কের যে প্রভাব, সেই প্রভাবটা আপনার এই উদ্যোগে কতটা পড়ে? আসলে আমি বলবো যে খেস পণ্যটি সামনে এগিয়ে গিয়েছে ক্রেতাদের জন্য, কারণ ক্রেতারা সেটা সাপোর্ট করেছে, তারা সেটা নিয়েছে বলেই কিন্তু আমি উৎসাহ পেয়েছি যে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা সাহস আমি পেয়েছি। কারণ খেস পণ্যটি মানে একদমই একটি অপরিচিত একটি পণ্য, এবং আমি যে টাঙ্গাইলের খেস নিয়ে আমি কাজ করছি, সে তাঁতিদের কাছ থেকে কিন্তু আমার নিজের ডিজাইন, নিজের প্ল্যানগুলোই আমাকে এক্সিকিউট করতে হয়। তো এক্সিকিউশনের যেটা রিস্ক অবশ্যই থাকে, হ্যাঁ অবশ্যই থাকে, কিন্তু ক্রেতাদের চাহিদা, ক্রেতাদের যে নিগারাপুটা লাগবে বা এই রঙের শাড়িটা লাগবে, জড়িপাড়ের শাড়িটা লাগবে, এই চাহিদাগুলো পূরণ করতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। সেজন্য আমি বলবো যে ক্রেতাদের সাপোর্ট, তাদের সহযোগিতার জন্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি খেস পণ্য নিয়ে। আমরাও চাই আপনি আরও সামনে এগিয়ে যান। এবারে একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে বাৎসরিক আয়ের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত এই পথচলায় কতটুকু পূরণ হচ্ছে? আচ্ছা, আমার 2 বছরের যাত্রা, আমার কাছে মনে হয় যে এই নতুন পণ্যটি নিয়ে যে আমি এগিয়ে যাচ্ছি, অবশ্যই আমার টার্গেট ফুলফিল হচ্ছে, কারণ আমার একটি ইনভেস্টমেন্ট থাকে এখানে, ইনভেস্টমেন্ট এবং আমার পিছনে তো আমার কারিগর আছে, তাঁতি আছে, আমার এমপ্লয় আছে যারা কাজ করছে। আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে যে একটা নতুন পণ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, আমি খুবই স্যাটিসফাইড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এই উদ্যোগের মাধ্যমে আমি কিন্তু এই কোভিডে আরও 5টা পরিবারকে কিন্তু আমি, ওরা আমার জন্য সার্ভাইভ করতে পেরেছে, তো আমার কাছে কিন্তু অনেক বড় অর্জন। এক তো হচ্ছে একটি অপরিচিত পণ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে আমার উদ্যোগের মাধ্যমে আরও 5টি পরিবার তারও এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা জানি যে কোভিডে অনেকে চাকরি হারিয়েছেন এবং তাঁতিদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, তাদের তো যে মানে যে মেশিনটি সেটি তো আসলে চলেনি,
হ্যাঁ, মানে অনেক অনেক তাড়াতাড়ি টাঙ্গাইলে, যেহেতু বলছি টাঙ্গাইলে, কিন্তু এবার কোভিড এর অবস্থা খুব খারাপ ছিল। তো সেই সময়টাতে আমার কাছে মনে হয় যে আমার উদ্যোগটা কিন্তু ঠিক সেই পয়েন্টটাতে, ইয়ারটাতে কিন্তু আমি স্টার্ট করেছি, 2019-এর শেষে, 20-এ কিন্তু আমাদের এই কোভিডটা ছিল। তো সেই সময়টা আমার কাছে মনে হয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব যে আমার টার্গেট ফুলফিল আমি করতে পেরেছি। ক্রেতাদের সাথে সম্পর্ক নিশ্চয়ই ভালো বলেই আপনি এতদূর এগিয়ে আসছেন, কিন্তু ক্রেতাদের দিক থেকে কোনো ধরনের কোনো ডিফিকাল্টিজ, কোনো ধরনের কোনো বাধা কখনো মনে হয়েছে কিনা, যে তারা কোনো সমস্যা তৈরি করছে? না, আমি এই জায়গাটায় বলবো যে আমার কাছে মনে হয় এবং আমি শিখেছি আমার মেন্টর রাজীব আহমেদ স্যারের কাছ থেকে যে আমার উদ্যোগে বা আমাদের উদ্যোগে সবচাইতে বড় অ্যাসেট হচ্ছে আমাদের ক্রেতা। সেই জন্য আমি বলবো যে ক্রেতার দিক থেকে কখনোই আমার কোনো সমস্যা হয়নি, বরঞ্চ আমার কাছে মনে হয়েছে তাদের সমস্যাগুলো আমি সমাধান করতে পারলে, যখন সমাধান করতে পেরেছি সেই জায়গার কাজের তৃপ্তিটা, আমি সেই জায়গাটা সবচেয়ে বেশি পেয়েছি। আচ্ছা, চমৎকার একটি উত্তর দিয়েছেন আপনি, ক্রেতারাই আপনাদের আসলে সবচেয়ে বড় সম্পদ। আমি একটু এবারে জানতে চাইছি যে এই যে প্রোডাক্টগুলো আপনারা পৌঁছাচ্ছেন ক্রেতার কাছে, সেই ডেলিভারি মোডটা কেমন এবং কোন পেমেন্ট মোডটাতে আপনারা বেশি কমফোর্টেবল? আচ্ছা, আমার আসলে এখন তো অনেক কুরিয়ার সার্ভিসের অনেক কোম্পানি হয়ে গিয়েছে, সুন্দরবন আছে, এসএ পরিবহন আছে, এরকম অনেক কিছু আছে। আমার উদ্যোগের জন্য আমি ব্যবহার করছি সুন্দরবন এবং রেডেক্স কুরিয়ার সার্ভিস, এবং পেমেন্টের মাধ্যমে আমি সাধারণত বিকাশ এবং আমার ব্যাংক অ্যাকাউন্টও আছে। যারা আমার প্রবাসী কাস্টমার তারা তো আসলে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চায়, আর যারা ঢাকার বাইরে তারা হচ্ছে বিকাশ এবং ক্যাশ অন ডেলিভারি নীতি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ক্যাশ অন ডেলিভারিতে কোনো রিস্ক ফিল করেন কিনা কখনো? না, আমার রেডেক্স এর সাথে যে কাজ অনেক দিনের, এখন আসলে কি যে সব কিছুর মধ্যে কিন্তু একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু আমি বলবো যে রেডেক্স সেই সমস্যাটা আমাকে সবসময় সমাধান করে দিয়েছে, বা হয়তো সময় নিয়েছে, হয়তো বা আমি রাগ করেছি, এরকম কিছু হয়েছে সিচুয়েশনে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশন গুলো হয়েছে, কিন্তু দিন শেষে সেটার আমি সমাধান পেয়েছি আমি। আচ্ছা, চমৎকার। এবং আপনার এই জার্নি, যে জার্নিটি আপনি আসলে খেস নিয়ে শুরু করেছেন, সেই খেসে প্রতিযোগিতা কতটা রয়েছে এটা আমার জানতেই হবে। আসলে আমি এই জায়গাটা আমি জানি না, অন্যান্য উদ্যোক্তা থেকে আমার উদ্যোগটা একটু ভিন্ন হবে, কারণ আমি চাই খেসের আরো আরো উদ্যোক্তার সংখ্যা বাড়ুক। কারণ খেস পণ্যটি আমি প্রথম থেকে বলছি একটা অপরিচিত একটি পণ্য নিয়ে আমি কাজ শুরু করেছি, এবং আমার জার্নিতে মানুষকে পরিচিত করাতে একটু হলেও আমার চ্যালেঞ্জ নিতে হয়েছিল। কন্টেন্ট ছিল না গুগলে, সেই কন্টেন্ট আমার ওয়েবসাইটে এখন অসংখ্য কন্টেন্ট আপনাকে তৈরি করতে হয়েছে। হ্যাঁ, তৈরি করতে হয়েছে। এখন একটি পণ্য কখনো একজন উদ্যোক্তার মাধ্যমে এগিয়ে যেতে পারবে না। একজন বাঙালি হিসাবে আমার কাছে মনে হয় যে এই একটা ঐতিহ্যবাহী এবং একটা পরিবেশ বান্ধব একটি এত সুন্দর একটি পণ্য যে সামনের দিকে এগিয়ে যেতে হলে আরো বিক্রেতার সংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং প্রতিযোগিতা আমি বলবো না, সে জায়গায় আমি বলবো যে তারা আমার সহযাত্রী। হ্যাঁ, সহযাত্রী আমি বলবো, সহযাত্রী, সহযোগী। হ্যাঁ, তারা সামনের দিকে এগিয়ে আসলে খেসপুনট এগিয়ে যাবে, এবং আমরা যারা আছি নারী বা পুরুষ আমরা খেসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বিশ্বে আমরা এই পণ্যটিকে সামনের দিকে আমি দেখতে চাই। আমার স্বপ্ন হচ্ছে এটা আমি দেখতে চাই, সেজন্য অবশ্যই আমি ওয়েলকাম জানাবো। আচ্ছা, তাহলে তাদের জন্য পরামর্শ নিশ্চয়ই থাকবে যারা এখন পর্যন্ত এই সেক্টরটিতে কাজ করা শুরু করেনি, খেস নিয়ে কাজ করা শুরু করেনি। তো তাদের জন্য যে পরামর্শ, সেই পরামর্শ যদি আমাদের দর্শকদেরকে বলতেন। আচ্ছা, পরামর্শ হচ্ছে আমি বলবো যে কি যে যে কোনো একটা পণ্য নিয়ে কাজ করতে হলে আমি যেটা করেছি স্টাডি, আমি মানে ওই পণ্যটি নিয়ে জানতে চেয়েছি যে এটা কি কিরকম, কারণ জানাটা আসলে আমি বলবো একটু স্পেসিফিক্যালি আমি বলবো, জানাটা আসলে এরকম হয় না যে বই পুস্তক পড়ে বা একজনের কাছ থেকে জেনে সেটাই আমি জানা, সেটা না করে যে আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমি জানলাম সেটা আসলে অ্যানালাইসিস করা যে আসলে কি ঠিক। কারণ আমি যখন কাজ শুরু করি, যখন মনে হয়েছে পুরাতন কাপড়ের ফাইলে, আমি কিন্তু প্রথম এনে একটু কেটে দেখেছিলাম যে আমার জন্য যে শাড়িটা রেখেছেন আমি একটু কেটে দেখেছিলাম যে আসলে কি পুরাতন কাপড় নাকি না শুধু শুধু মানুষ বলছে, নিজেই একটু কোয়ালিটি বা রিসার্চ করা। হ্যাঁ, তো আমি বলবো যারা নতুন করতে চাচ্ছে তাদের এটা জানা, কারণ তাঁতের যে শিল্পটা অনেক শাড়ি তো আছে, এখন খেস নাকি সেটা সেটা তো বুঝতে হবে প্রথমত, কারণ আমি আমার ক্রেতাকে তো ভালো পণ্যটা আমাকে দিতে হবে সেটা। তো আমি বলবো যারা নতুন ইচ্ছা করছে যে তারা খেসের নিয়ে কাজ করতে চায়, উদ্যুক্ত হতে চায়, স্টাডি করতে হবে এবং
মানুষকে জানাতে হবে। এবং যে জিনিসটা আমি একটু বলবো যে অনেক সময় দেখা যায় কি নতুন একটু পুরনো কাজ করতে গিয়ে মানুষের ভয় লাগে, তো আমার জায়গাটায় কিন্তু অবশ্যই ভয় ছিল, অবশ্যই টেনশন প্রেশার একটা থাকে, মেন্টাল প্রেশার, এটা মিথ্যা বলবো না, কিন্তু আমি তারপরে বলবো যে এটা ধৈর্য। কারণ আমরা কি জানি যে নতুন পুরনো কাজ করলে খালি মাঠে নিজেই কিন্তু এটার ছক্কা চার মারা যায়, এখনো কিন্তু এটা খালি মাঠ, খালি মাঠ, যদি কষ্ট করা যায়, ধৈর্য নিয়ে এগিয়ে যাওয়া যায়, অবশ্যই সেটার ফল ভালো আসবে। এবং আমার মনে হচ্ছে আমি নিজে একটুখানি অনুপ্রাণিত হচ্ছি আপনার এই সেক্টরে কাজ করার জন্য, মানে নিজের মাইন্ডসেট করার চেষ্টা করব আমি। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আপনার প্রতিষ্ঠান আরএস কালেকশনের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যে আগামীর পথচলা সেই পথচলার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ টেকশোরকে, এবং আজকে আজকে এই দিনটাতে আমি এসে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে টেকশোরে প্রথম আমার হচ্ছে, এবং এই জায়গায় যতবারই আমি যাই যেখানে খেস নিয়ে বলতে আমার খুব ভালো লাগে। আমি একজন খেসের উদ্যোক্তা, একজন দেশীয় পণ্যের উদ্যোক্তা, আমি যতবারই আমাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন, এই উত্তরগুলো দিতে আমার মন থেকে খুবই আনন্দ বোধ করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এই ধন্যবাদটা এই জন্যই যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু দেশীয় পণ্যগুলো সামনের দিকে আরও এগিয়ে যাবে। ধন্যবাদ, আবারও কথা হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আজ কথা বলছিলেন নিগার ফাতিমা, যিনি আরএস কালেকশনের স্বত্বাধিকারী, এবং তিনি কথা বলছিলেন খেস পণ্য নিয়ে। আপনার জন্য এই সেক্টরটি একেবারেই খোলা রয়েছে, আপনি চাইলেই উদ্যোক্তা হতে পারবেন, কারণ তিনি যেটি বললেন যে তিনি চাচ্ছেন তার এই পথে আরও সহযাত্রী তৈরি হোক, আরও সহযোগী তৈরি হোক। আপনারাও এই চিন্তাগুলো করতে পারেন, এবং সেই চিন্তাগুলো করতে করতে টেকশহরের সাথে থাকুন, আমাদের এই আয়োজন SheDiGi দেখতে থাকুন। আজকের পর্ব থেকে আমি রাশেদ ইমাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত টেকশহরের সাথে থাকুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের চমৎকার সব ভিডিওগুলো দেখতে থাকুন।